খুব পছন্দের এই কাপটা কাপের বিভিন্ন রকম সেটা ভালো লাগে যেটা কম দামি হোক বা বেশি দাম হোক মানে কাপটা যাতে সুন্দর হয় দেখতে আর এই জন্য আমার প্রচুর রকমের কাপ আছে ছোট বড় সব মিলিয়ে বিভিন্ন রকম যদি এই সপ্তাহে এই কাপটা খায় কাপে চা খায় তো আবার একটা অন্য কাপে চা খায় এই হলুদ কাপে চা খেতে সকালবেলায় জানলার কাছে ধারে বেশ ভালোই লাগে কোনো দিন কোনোদিন আবার বারান্দার ধারেও চলে যায় আর চা খেয়ে নিয়ে সকালে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি বিছানা চাদরটাকে সুন্দর করে টান টান করে পরিষ্কার করে নিয়েছি আর এরকম গরমে সাদা চাদর পাতে বেশ কিন্তু ভালো লাগে আর রান্নাঘরে রান্না করতে হতে যাচ্ছে প্লেন সেটা মনে হলো তোমাদের কাছে একটুখানি শেয়ার করি রান্নাঘরে জানলা দিয়ে অনেক কিছুই দেখা যায় রাস্তা দিকে যাচ্ছে না যাচ্ছে কোনো ফেরিওয়ালা যাচ্ছে কি না সব কিছুই আর আজকে হচ্ছে সানডে আর সানডে মানে আমার কাছে হচ্ছে একটা ব্যস্ততার দিন একটা মানে সমস্ত রকম কাজগুলো আমি সানডেতেই মানে করে ফেলি যেগুলো ফেলে রাখা কাজ সেইগুলো আর আজকে তার মধ্যে দেব মাথায় হচ্ছে মেথি এটা বরাবরই তোমাদের কাছে শেয়ার করি আজকে অনেক দিন পর তোমাদের কাছে এরকম একটা ভিডিও শেয়ার করছি মাথায় দিয়ে নেব তেল আর এরকম তেল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দুটো তেল একসাথে মিশিয়ে নিয়েছি কাস্টার্ড অয়েল আর নারকেল তেল একসাথে মিশিয়ে নেওয়ার পর আমার চুলের ঠিক এরকম দেখতে লাগছে তারপরে বলেছিলাম মেথি দেব মেথিটাও দিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি বড়ো ভিডিও মানে দেখার মানুষের সময় খুবই কম সে অত বড়ো ভিডিও করতে ইচ্ছাও করে না আর এই দেখো মেথি মাথায় দিয়ে এটাকে প্রায় আমি এক ঘন্টা মতো রেখে দেবো আর তেলটা দিয়েও কিন্তু আমি চার ঘন্টা রেখেছিলাম মানে যত তেলটা দেওয়া যাবে তত কিন্তু উপকার পাওয়া যাবে আর দেখেছো মেথি দেওয়ার পরেও আমার চুলে কিন্তু কোথাও মেথি লেগে নেয় সেটা তোমরা খেয়াল করবে যেহেতু তেলটা খুব ভালোভাবে দিয়ে রেখেছিলাম সে মেথিগুলো কিন্তু চুলের সাথে আমার আটকে যায়নি আর আমার মাথায় মেথি দেওয়ার পর চুলটা এতটাই সিল্কি হয়ে যায় দেখলেই মনে হয় যেন কন্ডিশনার দিয়েছি কিন্তু আমি চুলে কোনো সময় কন্ডিশনার ব্যবহার করি না এটা তোমাদেরকে বরাবরই বলে এসেছি আর মেথি ঠিক এইভাবেই যদি দাও ভালোভাবে তেল মাথায় দিয়ে বেশ তেলটা কিন্তু চপচপে করে দিতে হবে আর অবশ্যই এটা হট অয়েল হলে ভালো হয় এমনি নর্মাল তেল দিলেও এটা হয়ে যায় জাস্ট গুঁড়ো গুঁড়ো যে মেথিগুলো সেগুলোতে একটু থাকবে এগুলো যখন চুলটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আপনি আঁচড়ানোর পর ঝরে যাবে ভিজে চুল মোটেও কিন্তু আঁচড়েও না কেউ আর চুলটা শুকানোর পর ঠিক আমার কীরকম লাগছে সেটা তোমাদেরকে একবার দেখাই এই দেখো চুলটা কতটা সিল্কি হয়ে গেছে সেটা একবার দেখো চুলটা জ্বর ছাড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াছিলাম বসে জ্বর ছালে চুলটা মাটিতে ঠেকছে সেটাও ঠিক না কিন্তু তোমাদের কাছে আবার শেয়ার করব। সেই জন্য একটুখানি বসে নিলাম বসে নিয়ে চুলটা দেখাচ্ছিলাম কতটা সিল্কি লাগছে যেহেতু জানলা দিয়ে একটা আলো আসছে আলো পড়া পর চুলটা খুবই সুন্দর লাগছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের মতো টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থেকো আর যেটা বলছিলাম অনেকে চাই মেথি দি মেথি দিতে কিন্তু ভয়ে কেউ মেথি দেয় না কারণ মেথি যেহেতু চুলের মধ্যে আটকে যায় আর চুল থেকে ছাড়ানোর খুব একটা ভয় থাকে যে কিভাবে তাকে ছাড়াবো যদি তোমরা এরকমভাবে তেল দিয়ে ভালোভাবে তারপর যদি মেথিটা দাও তাহলে কিন্তু অনেকটাও চুলের উপকারও পাবে আর চুলে লেগে থাকার ভয়টাও থাকবে না টাটা সবাই খুব ভালো থেকো